আমি তোমাই দেখেছি বিচিত্র স্বপনের প্রথম লগ্নে আমি তোমাই দেখেছি ঝরা পাতার কম্পনে। আমি তোমাই দেখেছি দেখিতে চেয়েছি দেখিতে যে বড় ভালো লাগে কি গো উত্তর দাও ও মা এত কবি কবি ভাব কই সেদিন তো বিয়ের আগে এত কবি কবি ভাব তোমার ছিল না সেই যেদিন আমরা একসঙ্গে মিলিত হয়েছিলাম তখন না দেখার ভান করে কত কি নাই বলেছিলে একবার তো বললে না চলো রেস্টুরেন্টে যাই এটা খাবে সেটা খাবে এখন ফাঁকা কবিতা শুনি আমার পেট ভরাতে চাইছো শোনা তুমি তো জানো বেবি আমার এ কয়েকটা সামান্য মাইনে সবই তোমার শখ মেটাতেই খরচ হয়ে যায় বাড়তি টাকা ইনকাম করবার আমার আর রাস্তাও নেই তাছাড়া তোমায় তোমাকে গাড়ি করে ঘোরানো ফুচকা খাওয়ানো কাটলেট খাওয়ানো এসব তো আছেই আজ না হয় রেস্টুরেন্টে নাই বা গেলে চলো না বাড়িতে গিয়ে ডাল ভাত তরকারি তোমার হাতের তৈরি খাবার খাই ও মা এই তোমার আসল রূপ বিয়ের আগে কত যে বলেছিলে তোমার কত টাকা পয়সা আছে আমায় কোনো কষ্ট দেবে না কত সুখে রাখবে সোনা মনা কত সুন্দর সুন্দর নামে আমায় ডাকতে আজের রেস্টুরেন্টে যাবার নাম করেই তুমি কেমন দুম করে চোখ দুটো কালো হয়ে গেলো ওগো তোমার পকেটে যদি পয়সাই না থাকে তাহলে চলো বাড়ি গিয়ে ভাত টালি খাই তবে মিথ্যা দিও না এটা খুব কষ্ট পাই জানো তো আহা হ্যাঁ রাগ করছো কেন আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম দেখি আমার অর্থাভাবে তুমি আমাকে ছেড়ে চলে যাও কিনা। কিন্তু তুমি তা করনি সোনা আমার খুব ভালো লাগছে তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো তুমি আমার অভাবের কথা শুনেও আমাকে ছেড়ে যাওনি আমি খুব হ্যাপি জানো তো সোনা চলো তোমায় রেস্টুরেন্টে নিয়ে যাব। তোমার ইচ্ছা মতো যা খুশি তুমি খাবে এইভাবেই আমরা দুজনে সারা জীবন কাটিয়ে দেবো সোনা খুব খুশি হলাম তোমার কথা শুনে ও মা তাই বুঝি আমি তোমাকে কষ্ট দেবার জন্য কথাগুলো বলিনি শোনা চলো বাড়ি চলো বাড়ি গিয়ে নিজের হাতে তৈরি ডাল ভাত তরকারি রান্না করে তোমায় খাওয়াবো তুমি কতই না ভালো গো আমি তোমাকে মন থেকে কোনো কষ্ট দিতে চাইনি চলো বাড়ি চলো সেই যে পুরনো দিনের কথাগুলো আজও মনে আছে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি সুন্দর সংসার গড়ে তুলবো এই তো আমি চাই আর কিছু চাই না গো না 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 তোমাকে আর অত কষ্ট করতে হবে না চলো না রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে গিয়ে দুজনে আনন্দের সঙ্গে খাবো আমরা সবাই একে অপরকে ভালোবাসব মিলেমিশে থাকব নমস্কার যদি এই অভিনয়গুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ